ওনারা নন্দিনীর সঙ্গে দেখা করতে এসেছেন। আপনারা? নমস্কার, আমার নাম রাহুল, আমি নন্দিনীর বন্ধু, কলকাতা থেকে আসছি। আচ্ছা, নন্দিনীকে আমার খুব দরকার। ও তো সপ্তাহখানেক আগে একবার এসেছিল একটা বাচ্চাকে এখানে ভর্তি করবার জন্য। ছেলেটির মা অ্যাক্সিডেন্টে মারা যায়। ওকে দেখে আমার খুব খারাপ লাগছিল, মনে ছিল ছেলেটির এই অবস্থার জন্য আমি দায়ী। নন্দিনী নয়, ওই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী আমি। সেই জন্যই নন্দিনী আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা, ওই বাচ্চাটার সঙ্গে কি একবার দেখা করা যেতে পারে? এদেরই মতো নন্দিনীও এখানেই লেখাপড়া করে বড় হয়েছে। সবার মতো ও ছিল অনাথ। ওকে আমি কাঁথি স্টেশনে কুড়িয়ে পেয়েছিলাম। একলা স্টেশনে বসে কাঁদছিল, চার পাঁচ বছরের ছোট্ট মেয়েটা। আমি ওকে কাছে ডেকে এক প্যাকেট বিস্কুট দিয়েছিলাম হাতে। ও কি করলো জানেন? একটাও নিজে মুখে না দিয়ে সব ওই স্টেশনের বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিল। সেই দিন অনাথ শিশুদের জন্য কিছু করার ভাবনাটাও আমার মাথায় আসে। স্কুলটা আমি গড়ি, আর এই কাজে নন্দিনী ছিল আমার সবচেয়ে বড় সঙ্গী। এখনো প্রত্যেক মাসে নিজের মাইনের বেশিরভাগ টাকাটাই ও এখানে পাঠিয়ে দেয়। আসো বাবা, খাওনি কেন? ও শুধু কাঁদছে। কাঁদছে? কি হয়েছে বাবা? আমি এখানে থাকবো না, চলে যাবো। কোথায় যাবে? পুলিশের কাছে। কেন? যেই লোকটা আমার মাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে তাকে আমি ধরিয়ে দেবো। উনি কে জানো? যে দিদি তোমাকে সেদিন ভর্তি করিয়ে দিয়ে গেলেন, উনি তার বন্ধু। আমি তোমাকে খাইয়ে দেবো। যেন ভারত পেট্রোলের ট্যাঙ্ক খালি হলো। এবার তাড়াতাড়ি বাইকের ব্যাপারটা সালটি কেটে পড়তে হবে। কথা বলছে দেখো, যেন আমার বড় জেঠু। ওই যার পরে দেখেছি, চল ফোট। ওই সব বললে শুনছি না, এখানে পেচ্ছাপ করলে মুরগি হতে হবে। ওই একটুখানি ঢিবলে যা এখান থেকে, নাহলে এক্ষুনি মুখের মধ্যে নিয়ে গিলে ফেলবো। সাইজটা দেখেছো তো? তোর পেটে ভেতর গিয়ে প্লেট খারাপ করে দেবো। আমার পেচ্ছাপের দাম জানিস কত? তোদেরকে ফ্রিতে দিয়ে দিলাম, যা কাজে লাগবে। আমার মনে হয় ও ধরমপুরে যেতে পারে। ওখানে ওর এক বন্ধু আছে, মিতালি দাস, ওর একবারে বোনের মতো। আচ্ছা দাঁড়ো, আমি তোমাকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি। Thank you.
কারুর ক্ষতি তো কেউ পূরণ করতে পারে না, কিন্তু একটুখানি হলেও চোখের জলটা মুছে দেওয়া যায়, তাহলে অন্তত কৈফিয়ত দেওয়ার একটা রাস্তা থাকে। রাহুল, তুমি খুব ভাগ্যবান, নন্দিনীর মতন মেয়েকে সঙ্গী পেয়েছ। হতভাগ্য, তাই পেয়ে হারিয়েছে। হত ছাড়া পাঁদ ছেলে মেয়েরা সব তোদের পড়াশোনা হবে, সব মতন তৈরি হবে এক একটা করে। বাইকটা নিয়ে এখান থেকে কেটে পড়ি, নাহলে কপালে আরো দুঃখ আছে। এবার আমরা কোথায় যাচ্ছি বস? ধরমপুর। ধরমপুর গন্ডগোল এরিয়া বস। সকাল সন্ধে মাওবাদীরা কয়েকটা করে খসিয়ে দিচ্ছে। এই সেদিন একটা নেতার বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিল। না না বস, ওইখানে যাওয়া যাবে না। না, আমিও তো নিজেকে পড়াতে চাইছি, পুড়িয়ে নিজেকে শুদ্ধ করতে চাই, তাতে যদি নন্দিনী ফিরে আসে। যে নিজের ভালোবাসার জন্য মাওবাদী এলাকায় ঢুকতে পারে সে ভালোবাসাবাদী, তার প্রেমের একটা দাম আছে বস। আগের বার মেরেছিলে, বেশ করেছিলে, এবার একটু আদর করে দাও। তোর মুখে নুড়ো জ্বেলে দেবো। বস, তোমার বাইকটা না একেবারে বাঁধিয়ে রাখা মতো। তোমার যদি মেয়ে থাকতো না বস, তাহলে জামাই হয়ে তোমার বাইকটা যৌতুক চাইতাম। হ্যাঁ, বস রেগে গেলে নাকি? কি বস রেগে গেলে নাকি? এক প্যাকেট সিগারেট দিন। ম্যাচেস বস, দুটো পারমিশন নিয়েছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনছি বলো। হ্যালো, হিরো হন্ডার খবর কি? আচ্ছা হ্যালো, হিরো হন্ডা ওর বাপকে নিয়েছি, বাপকে জাপানি মডেল, ফরেন ফরেন ফরেন। আবার একটা ধপ দিবি তো? মালটা আমার সঙ্গে চকচক করছে। কবে নিয়ে আসছিস? মালটা ধরমপুর যাচ্ছে, তার আগে হাত সাফাই করে নেবো। এবার বলো তো কাকা, কত দেবে? তোর সঙ্গে কি আমার টাকার সম্পর্ক রে? চা, 5,000 টাকা নিয়ে নিস। 5,000 টাকা? 5,000 টাকা আজ তো জাপানি জাঙ্গিয়া বসে না। তুমি জাপানি বাইক নিতে যাচ্ছ? আমি রাস্তায় ঘাম জড়িয়ে বাইক চুরি করব, তুমি তোর মাটাটা খেয়ে আমার একটা ফাঁকা হাড়ি ধরে যাবে? বেশি কপচাস নি তো, যখন কেস খেয়ে লকআপে ঢুকিস তখন কোন বাবা তোকে বাঁচায়? থানায় টাকা খাইয়ে আমাকেই তো ছাড়িয়ে আনতে হয়। বাজে আওয়াজ না করে মালটা তাড়াতাড়ি এখানে নিয়ে আয়। যা, 1,000 টাকা বাড়িয়ে দেবো। হ্যালো হ্যালো, তোমাকে পুরো মোবিলে চাবো, রক্ত চোষা যারা ব্লাড ব্যাংকে রক্ত খানা, গরিব রক্ত খাচ্ছিস কেন? ভালোর কোনো যুগ নেই বল, এখন মানুষের শুধু একটাই চিন্তা, কি করে পরে ঝেড়ে খাই। একটা সময় ছিল বস, দেশে যখন খাবার ছিল না, থাকার জায়গা ছিল না, এখন ভালো লোকের অভাব। এই দেশটা একদিন স্ক্র্যাপ মাল হিসেবে বিক্রি হয়ে যাবে, কিচ্ছু করার নেই। ওই গন্ধুরা, একটা তরকারি রুটি বানাও, খুব খিদে পেয়েছে। আমার বাইকটা বিক্রি করলে এর চেয়ে বেশি কিছু পাবে না। আমার সঙ্গে এতটা আসার জন্য ধন্যবাদ।
সিগারেট। আরে দিচ্ছি রে বাবা দিচ্ছি। সর্দার জি, এনো গরম রুটি। এই পাঁচ আসার সময় হয়ে গেছে, আর কয়েকটা খাবিয়ে বাইরে বিছিয়ে দে। আরে একই একই, তুমি উঠছো কেন? তোমার গা তো উনুনের মতো ফুটে যাচ্ছে। আমার বাইক, আমার বাইক। হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, এখন তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি, শুয়ে পড়ো। আমার ব্যাগ, আমার বাইক, ওইগুলো সব রাস্তায় পড়ে আছে, গিয়ে দেখে আসবো সব ঠিকঠাক আছে কিনা। তোমার কপাল ভালো যে আমি ছিলাম, আমার জায়গায় অন্য কেউ হলে না শুধু তুমি পড়ে থাকতে, বাকি সব হাওয়া হয়ে যেত। ওই তোমার বাইক, এই তোমার ব্যাগ, আর চশমাটা আমি পড়ে আছি। থ্যাংক ইউ। তোমার থ্যাংক ইউ তো আমার পেট ভরবে না। ও কাকা, হ্যাঁ দুটো রুটি দাও, খিদে পেয়েছে। শিবু চোর হতে পারে কিন্তু বদনাম নয়। ওই এনাও, বদনাম করলে না সুনাম করলে, দুটোই। ওয়াহেগুরু সচ্চে পাশা সহায় রে মেহরবার হাত রাখি। ও কাকা বলছি ওকে একটু ওষুধ দাও, মনে হয় ওরও মাথাটা গেছে। পাগলের মতো নিজের সঙ্গে কিরকম কথা বলছি দেখো। ও পাগল নয়, আজ বৈশাখী পূর্ণিমা না, নিজের প্রিয়জনকে কিছু বলতে চাইলে সেটা চাঁদকে বললে চাঁদ সেটা তার কাছে পৌঁছে দেয়। ও সরদার জি, one minute you stop, half minute I talk, okay?